কি হবে আমাদের? তুমি বলো যে রেডি রেডি আমরা এখন আমরা কিভাবে আমরা এখন এটাকে জোড়া মানে জোড়া দিছি, এবার হিট হিট দেবো। নাম জানি কি আমরা এই স্লিপার থেকে? হ্যাঁ, এটা এখন ফাইবার থেকে একটা স্লিপার দিয়ে হিট দেবো। আমাদের হিট দেওয়ার উদ্দেশ্য একটাই, যাতে আমাদের জোড়া অংশটা যেন ভেঙে না যায়, আমাদের এই উদ্দেশ্যে আমরা জোড়া দেবো। কিন্তু এই হিট দেওয়ার সময় আমরা হিটারে বসাবো, যেহেতু আমাদের এটা অটো, এটা অটোই নিবে। কিন্তু আমরা একটু পরে দেখাচ্ছি, হিটিং হিটটা দিলাম না। এবার আসেন, তার আগে আমরা একটু সেটিংয়ে দেখবো যে আমাদের হিট অপশনটা কত দেওয়া আছে। আমাদের ডিবি মেশিনে হিট অপশন হচ্ছে 30 পারফেক্ট, কিন্তু আপনারা দেখেন এখানে 20 দেওয়া আছে। সেটার জন্য আমরা এই যে আপ বাটন দিয়ে এটা দিয়ে আমরা 30 করে দেবো। 30 এসে এটা হচ্ছে ইন্টার বাটন, এটা দিয়ে আমরা এবার ইন্টারে দিলাম, সিলেক্ট হয়ে গেল 30। এবার যদি আমরা হিট দেই, আসেন, এবার যদি আমরা হিট দেই তাহলে আমাদের হিটটা পারফেক্ট হবে। এই দেখেন, এবার আমাদের হিটটা অটোই নিয়ে ওইভাবে বসাতে হবে না। হ্যাঁ, এইভাবে বসা দিলে এই যে আমাদের হিট নিচ্ছে, এই যে দেখছেন, এই যে হিটারের যে লাইটটা সেটা কিন্তু জ্বলতেছে অলরেডি। তার মানে যখনই হিটার লাইট জ্বলবে তখনই আমরা ভাববো যে আমাদের হিটটা হচ্ছে। আচ্ছা, হিট হতে কয় মিনিট লাগে? হিট হতে 30 সেকেন্ড, যেহেতু আমরা যে, হ্যাঁ, আমরা যে টাইমটা দেবো ওই টাইমটা লাগবে। আচ্ছা, ভিতরে সেটিং এ টাইম সেট করা যায় না? আচ্ছা, নেক্সট টাইম আমরা ওই টাইমটা সেটিংটা দেখাই দেন আমাদের। হ্যাঁ, শিওর শিওর শিওর। দেখি আমরা একটু ওয়েট করি যে আমাদের হিটটা কত দূরে গেল। দেখি একটু, মানে হিট দেওয়ার সাথে সাথে আমরা তুলবো না, একটু মানে ঠান্ডা হওয়ার সময়, একটু একটু সময় নেব, যাতে ওই, অর্থাৎ এই হিটটা কিন্তু আমাদের দেখেন দুই দিক থেকে যায়, তো সেজন্য আমরা সাথে সাথে না তুলে একটু সময় নিলে পারে হিটটা একেবারে চতুর্দিক দিয়ে। দেখছেন কি একদম পারফেক্ট হিট, একেবারে পারফেক্ট হয়েছে হিটটা। দেখেন একদম পারফেক্ট। এই এখন এটা ভাঙবে না, এখন এই হিট এটা দেওয়ার উদ্দেশ্য এটাই, যাতে আমাদের আগারটা যেন ভেঙে না যায়। দেখছেন এখানে ভাঙবে না, একদম সুন্দর। ঠিক আছে।